বরুড়ায় আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। 15 আগস্ট সকালবেলা বঙ্গবন্ধুর 45তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বরুড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কুমিল্লা 8 বরুড়া আসনের মাননীয় সাংসদ নাসিমুল আলম চৌধুরী নজরুলের পক্ষে সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন লিঙ্কনের নেতৃত্বে বরুড়া উপজেলা পরিষদ নবনির্মিত বঙ্গবন্ধুর মুরালে শ্রদ্ধা নিবেদন করেন দলটির নেতাকর্মীবৃন্দ। এ সময় দলের পক্ষে আরও উপস্থিত ছিলেন বরুড়া পৌরসভা আওয়ামী লীগের আহ্বায়ক ও সাবেক সভাপতি আব্দুর রশিদ, বরুড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ কামাল হোসেন, বরুড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক খায়রুল এনামে ইয়াকুব, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক নাজবুল হুদা রতন, সাবেক জেলা পরিষদ সদস্য সোহেল সামাদ, বরুড়া পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন, মোহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও বরুড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ বক্তার হোসেন বক্তার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা ও বরুড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ জামাল হোসেন ভূঁইয়া, বরুড়া পৌরসভা যুবলীগের আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর শাহিনুর হোসেন, বরুড়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক লিপন খন্দকার, বরুড়া সহিস্মৃতি সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি রাকিব হাসান রকি, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন সাগর সহ আওয়ামী লীগ সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এদিন বরুড়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে দিবসটি উপলক্ষে কোরআন খানি মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান শেষে তাবারুক বিতরণ করা হয়।